এই জেলার সদর শহর কৃষ্ণনগর এর উত্তরে মুর্শিদাবাদ দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা পূর্ব দিকে বাংলাদেশ ও পশ্চিম দিকে পূর্ব বর্ধমান জেলা অবস্থিত এই জেলার মধ্য দিয়ে ভাগীরথী জলঙ্গি চুনি প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে ধান পাট আখ ডাল সরষে প্রভৃতি এখানকার প্রধান কৃষি উৎপন্ন ফসল কৃষ্ণনগরে মাটি পুতুল শান্তিপুরে শান্তিপুর ও ফুলিয়ার তাতের কাপড় প্রসিদ্ধ হরিণঘাটা দুগ্ধ প্রকল্পের জন্য এই জেলা বিখ্যাত ঐতিহাসিক পলাশি এই জেলার অবস্থিত এখানে জন্ম নিয়েছিলেন বলে এখানকার মানুষ গর্বিত নদীয়া জেলার সদর শহর কোথায় নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগর এই জেলার চারিদিকে কি কি অবস্থিত উত্তরে মুর্শিদাবাদ দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ব দিকে বাংলাদেশ এবং পশ্চিম দিকে বর্ধমান জেলা অবস্থিত এই জেলা কি কি বিখ্যাত কৃষ্ণনগরে মাটির পুদুল শান্তিপুর ধনেখালী ও ফুলিয়ার তাতের কাপড় ঘাটটা দুগ্ধ প্রকল্পের জন্য বিখ্যাত পলাশি কি জন্য বিখ্যাত পলাশিতে ইংরেজদের সাথে নবাব স্বরা যুদ্ধ হয়েছিল কার জন্মের জন্য মানুষ গর্ভবাদ করেন শ্রী চৈতন্য দেব ধর্ম নিয়েছিলেন বলে এখানকার মানুষ গর্ভবত করেন দিয়ে জেলায়